আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র আন্দোলনের নামে সহিংসতার সমুচিত জবাব ও সাম্প্রদায়িকতার উত্থান রুখে দিতে প্রস্তুত আওয়ামী লীগ। মঙ্গলবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। আলামিন ইমতাহুদের রিপোর্ট। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় আওয়ামী লীগের পক্ষ থেকে। এ সময় আওয়ামী লীগ নেতারা বলেন, বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সদ্য স্বাধীন দেশের মানুষের বিজয় ছিল যেমন অসম্পূর্ণ, ঠিক তেমনই বঙ্গবন্ধুর অসম্পূর্ণ কাজ করা হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে। 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মাদের যেই আত্মত্যাগ, তার মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছিল, সেই বিজয়ের পরিপূর্ণতা পায় আজকের এই বঙ্গবন্ধুর দেশে ফেরত আসার মাধ্যমে। জাতির পিতাকে না ফিরে পেলে আসলে বাঙালি জাতি সেভাবে স্বাধীনতার সুফলগুলো পেত না। সুতরাং এর জন্যই আজকে আমরা শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি জাতির পিতার প্রতি। বঙ্গবন্ধু আসলেন, মানুষের ভালোবাসায় তিনি আবেগ আপ্লুত হলেন। আমাদের চেতনায়, আমাদের বাঙালি জাতীয়তাবোধের উপর ভিত্তি করে যে বাংলাদেশ রচনা করেছিলেন, উনি এতটুকু বিচলিত হননি। উনি প্রথম শব্দটি উচ্চারণ করেছে, আমি বাঙালি, আমি মুসলমান। পরে সাম্প্রতিক সময়ে রাজনীতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী, তাই যে কোনো ষড়যন্ত্র বা আন্দোলনের নামে সহিংসতার সমুচিত জবাব দেওয়ার ক্ষমতা রাখে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে মোকাবিলা করেনি এখানে আজকে শেখ হাসিনার নেতৃত্ব। আওয়ামী লীগ অতীতের যে কোনো সমস্যায় অনেক সংহত, অনেক ঐক্যবদ্ধ, অনেক শক্তিশালী। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা বিনির্মাণে 2041 সালের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়াই আজকের দিনে শপথ। 2041 সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ তথা স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার। আল আমিনাম তাওহিদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধু দৃঢ় চেতা নেতৃত্ব এবং তার আশ্বস্ত